हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आज के हलो बृहस्पतिवार और आज के जामाई षष्ठी, तुम्हारा प्राय प्रत्येके सेटा जानो। घड़ीते बजे सकाल 10:00, माँ एखाने पुजो दिच्छे। और कल के बेरिएछिलाम, तोमादेरके बोलछिलाम जे घरेर ठाकुरेर जन्य कयेकटा जिनिस आनबो, तो आमी एई रजनीगंधा फुलेर मालाटा निये एसेछि, एछाड़ाओ मिष्टि निये एसेछिलाम ठाकुरेर जन्य। और माँ खूब सुंदर करे ठाकुरेर बेदीटा सजिएछे, ताई सकाल सकाल ठाकुर घर थेकेई आजकेर भिडियोटा शुरू करलाम। সকালবেলা মা পুজো দিচ্ছে তোমরা দেখলে, আর এখন ঘড়িতে বাজে 11:00। আমার স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি, মানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার রেডি হব। তবে আসল যার জন্য আজকে দিনটা, সে এখনও স্নানও করেনি, রেডিও হয়নি, সে এখন বসে বসে অফিস ঘরে অফিস করছে, মানে তার কয়েকটা কাজ রয়েছে সেগুলো করছে। এই যে আসলে যার জন্য আজকে দিন, সে এখনো বসে বসে এখানে অফিস করে যাচ্ছে। কি করবো, কাজ তো করতে হবে, কাজ না করলে কিছুই হবে না। তারপর তোমার আজকে স্পেশাল দিন, তোমার কেমন লাগছে? সত্যি কথা বলতে স্পেশাল দিন বলে কিছু হয় না, প্রত্যেকদিনই যখনই যাই তখনই স্পেশাল। আর আজকে অনেক চাপ করতে চলেছে পেটের মধ্যে, তাই এখনই ঘুমাবো। আর কালকেই তোমাদেরকে বলেছিলাম যে ফলের ঝুড়িটাকে কালকে সেলোফিন পেপার দিয়ে র‍্যাপ করিনি, যেদিনকে যাব মানে আজকে যখন যাব তখন সকালবেলা র‍্যাপ করব। তো এখন তাই সেটাই র‍্যাপিং করতে বসেছি। আর কালকে কৃষ্ণেন্দু গিয়ে আরও কিছু ফল নিয়ে এসেছে, যাতে ঝুড়িটা পুরোপুরি ভরে যায়। তো সেই জন্য এখন দুজনে মিলে বসে এটাকে র‍্যাপ করছি। আর এখানে র‍্যাপিং কমপ্লিটও হয়ে গেছে, তো কেমন হয়েছে দেখতে জানিও। যদিও তোমরা আজকে অনেকেই কমেন্ট করেছো খুব সুন্দর লাগছে ফলের ঝুড়িটা, তবে আমি খুব একটা ভালো র‍্যাপিং করতে বা সাজাতে পারি না, যতটুকু পেরেছি ততটুকুই করেছি। আমাকে দেখানোর আগে একবার কৃষ্ণেন্দুকে আজকে দেখিয়ে নিই। তো এই যেটা হচ্ছে কৃষ্ণেন্দুর লুক, আর ওইদিকে আমার ব্যাগ রয়েছে, আমি থাকবো কিছুদিন। হাসিটা আলাদা। আর এখানে এখন আমি একটু দাঁড়িয়ে পোজ দিয়ে নিচ্ছি। তো আজকে এটা হচ্ছে আমার লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেরিয়ে পড়েছি আর যাচ্ছি এখন মিষ্টি নিতে, মিষ্টি নিয়ে দেন বাড়ি যাব। আর রিমা তো বললো ও রাস্তায় প্রচন্ড জ্যাম, জ্যামে আটকে রয়েছে। আমি আগে পৌঁছাবো, এটা তো খুব ন্যাচারাল ব্যাপার, তবে আরো আগে যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে মোটেই আমি একা দোষী না, কারণ এর অফিস হয়নি, মানে অফিস বলতে ওর কাজ ছিল কিছু, তো সেই কটা কাজ করছিল, করে দেন তো তোমাদেরকে বললামই। আর আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে নিই, মিষ্টি ফল সব কিছুকে নিয়ে বাড়ি চলে এসেছি। তো এসে আগে যেগুলো এনেছি সেগুলোকে একদিকে রাখলাম, আর এই দিকের গুলো সব রিমা নিয়ে এসেছে। তো রিমাও একটু আগে জাস্ট আসলো, আর এখন বসবো, সবাই আশীর্বাদ করবে, ধানদুব্য দেবে। তো এই যে এখানে এখন ঠাম্মার সাথে আগে একটা ফটো তুলে নিচ্ছি আমরা সবাই মিলে একসাথে বসে, আর এরপর ঠাম্মা আশীর্বাদ করবে। আর ঠাম্মার আশীর্বাদ করা হয়ে গেলে এক এক করে সবাই করবে। তো এই যে এখানে এখন মা আশীর্বাদ করে নিচ্ছে, ঠাম্মার আশীর্বাদ করা হয়ে গেছে। Thank you.
आशीर्वाद पर्व मिटिए एरपर सबाई के गिफ्ट दिए निच्छिलाम। तबे सबार वीडियो एखाने करा हयनी, तो अल्प किछुई वीडियो करेछि आर सेटाई तोमादेर साथे शेयर करलाम। आशीर्वाद फटोशूट सब किचुर पर्व मिटिए एखन चले आसलम फाइनली पेट पुजो करते। और प्रचुर आइटेम देखते ही पाच, अनेक किचु रान्ना करे चलो मा बम्मा काकुमनी छोटोमा सबाई मिले। रोयेछे भात पोलाओ, एदिके रोयेछे पाँच रकमेर भाजा, एछाड़ा रोयेछे कातला कालिया, इलिश माछ, चिंगड़ी माछ, रोयेछे मटन कषा। चिंगड़ी माछेर मध्ये डाब चिंगड़ी करेछिलो आर इलिश माछेर भापा करेछिलो। आर एखन बसे सबाई मिले एकटु पोज दिए निच्छि, आर फटोगुलोई थेके जाबे सारा जीवन, ताई मन भरे छवि तुले निच्छि। কিছু বক্তব্য আছে? আর এরপর একদম শাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে এসে খেতে বসে পড়েছি। আর আমরা সবাই শেয়ার করেই খাচ্ছি, মানে কৃষ্ণেন্দু আমি একটা প্লেট থেকে খাবার নিয়েছি, দিদি সঞ্জুদাও তাই নিয়েছে। আসলে এত আইটেম কারোর পক্ষেই খাওয়া সম্ভব না, তবে মারা ভালোবেসে সব কিছু করেছে। আর দুপুরবেলা সারা দুপুর অনেক গল্প করেছি সবাই মিলে, আর এখন বেরিয়ে যাচ্ছি একটু ঘুরতে বেরোচ্ছি। আসলে প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে ঠিক হলো সিসি টু যাবো, তাই জন্য এখন সিসি টু এর দিকে রওনা দিয়েছি। আর এখানে সবাই রয়েছে, এদিকে রয়েছে বনু, রয়েছে দিদি, সঞ্জুদা, কাকা, কৃষ্ণেন্দু, তো আমরা সবাই মিলে যাচ্ছি এখন সিসি টুতে। দুপুরবেলা এত কিছু খাবারের পর আর পেটে জায়গা ছিল না যে কিছু খাবো, তাই নিয়ে নিয়েছিলাম মশলা লেমোনেড। আর এটা বোনের ভীষণ প্রিয়, তাই জন্য ও এটা সিসি টু গেলেই খায়, আর আমরাও সবাই সেটাই খাচ্ছিলাম। আর এখানে দাঁড়িয়ে সবাই মিলে একটুখানি গল্প করছি, পোজ দিচ্ছি। আর ঘড়িতে বেজে গেছে 8:45, তাই আর দেরি করবো না, বাড়ি ফিরে যাব। আর বাড়ি ফিরে এসে দেখি বম্মা এত সুন্দর একটা কেক অর্ডার দিয়েছে, আর সেই কেকটাই এখন কৃষ্ণেন্দু আর সঞ্জুদা কাটবে। ভীষণ সুন্দর হয়েছে কেকটা দেখতে, খুব কিউট কেকটা। এইভাবেই হাসি মজার মধ্যে দিয়ে কাটলো আমাদের আজকের সারাটা দিন। তোমরা কি কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করো, কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, তাহলে আমার যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।